হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু আহারে বাহারে। তো চলো, আজকে আবার একটা ইটিং শো হচ্ছে, আর কী কী খাচ্ছি দেখে নাও। তো দেখো, এখানে তো ভাত আছে, তার সাথে আছে গরম ভাত, তার সাথে আছে বক ফুলের বড়া, আর কাঁচা লঙ্কা, নুন বড়া খাওয়ার জন্য। তারপরে হচ্ছে এটা হচ্ছে শিম পোস্ত, আর এখানে হচ্ছে পার্শে মাছ, পার্শে মাছের সর্ষে বাটা দিয়ে একটু ঝোল মতোই করা হয়েছে, টমেটো, ধনে পাতা সব দিয়ে। তো চলো এবার আমি খাওয়াটা শুরু করছি, আর এটা কিন্তু আমি ডিনার করতে বসেছি, আজকে লাঞ্চ করতে বসিনি, আজকে সারাদিন আমার ভাতই খাওয়া হয়নি, আজকে এখন আমি ডিনারে বসেছি। তো চলো খাওয়াটা শুরু করছি। প্রথমে আগে বড়া দিয়ে খাবো। দুটো লঙ্কা নিয়েছি, একটা লঙ্কা ভাতে মাখবো আর একটা লঙ্কা কামড়ে কামড়ে খাওয়ার চেষ্টা করবো। আজকে খুব সিম্পল মেনু, আর যেহেতু ডিনার এটা রাত্রিবেলার খাবার, ওই জন্য অল্প করে হালকা। ময়দা দিয়ে, চালের গুঁড়ো দিয়ে, তার মধ্যে পোস্ত, কালো জিরে সব দিয়ে বড়ার ব্যাটারটা করা হয়েছে। লঙ্কাগুলো খুব ঝাল, কিন্তু ঝাল হলেও খেতে ভালো লাগে। আর ঝাল লাগলে এই একটা চোখ দিয়ে জল পড়ে, যেন কি জানি একটা চোখে ঝাল লাগে। এবার খাবো শিম পোস্ত, কচি কচি শিম এবং গোটা গোটা শিমের পোস্ত করেছি। বড়াটা দিয়ে যা খেলাম না,
এবার খাবো পার্শে মাছ। পার্শে আগে দুটো নিই, তারপরে আবার দুটো নেব যদি খেতে পারি। ছোটো ছোটো পাত্রে হলে কী হবে, একটা তৈলাক্ত ভাব রয়েছে তো, দারুণ খেতে লাগে। পার্শে মাছের এই পেটের দিকটা একটু কাটা থাকে, তাই না? মাছগুলো খুব একটাও ছোট না, দেখো এই যে এরকম সাইজে, কিন্তু দারুণ টেস্ট। ছোট ছোট কাটা তো অনেকে এই কাটা চিবিয়ে খায় না। আমার খুব ভয় লাগে, ওই জন্য মাছ খেতে আমার একটু সময় বেশি লাগে। এবার একটা নিয়েছি, বুঝেছো, দেখি কত দূর গিয়ে শেষ করতে পারি।
তো এই মাছটা থাকলো, এটা আর খেলাম না রাত্রিবেলা, তো দিনের বেলা হলে খেয়ে নিতাম। তো দেখো আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, আর মনে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। আর আমার আজকে ডিনারের এই স্বল্প মেনু তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আজকের মতো।